ঢাকায় শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেফতার ১২ খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সাতজনকে পাঠানো হয়েছে কারাগারে। রাজশাহী থেকে গোলাম রাব্বানের রিপোর্ট। ঢাকায় অনুষ্ঠিত শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে গতকাল দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান খেলোয়াড়রা। ট্রেন থেকে নামার সময় খেলোয়াড়দের সাথে পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়া ও তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আমরা সব খুঁজছি ব্যাগ, যে কোথায় আছে ব্যাগ খুঁজছি। ফায়াপু খুঁজতে আমাদের কোচ, সে ফায়াপু ব্যাগ খুঁজতে যে যে সিভিলটা যে ছিল পুলিশটা, ওনার সাথে ফায়াপুর ধাক্কা লেগেছে। ফায়াপু বলেছে আমার সরি 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 মেলা করে বলেছে। খাস করে দুই চার ওই খায়া নামের মেয়ে রাখে, তোর ওই পুলিশে যদি একটা মেয়ের গা হাত দেয় তোর আমাদের ছেলেপেলেরা কি করবে? তাই ওই লোক ওই লোককে ছেলেরাকে খাপি মেরে দিচ্ছে। ছোট ছেলে রক্ত ছোট ছেলে এখন খাপি মেরে দিচ্ছে ছেলেপেলা ছেলে ছেলেপেলেরা ছেলেপেলা মারামারি হয়েছে। এই ঘটনায় গতরাতে কোচ ও ১১ খেলোয়াড়ের বিরুদ্ধে পুলিশকে পেটানো ও স্বর্ণের চেন চুরির অভিযোগ দেখিয়ে মামলা করেন পুলিশ কনস্টেবল স্ত্রী রাজিয়া সুলতানা। আস্তে আস্তে নামতে ওরা আবার কি ওরা হারাই গেছে, ওরা উঠতে লেগেছে। তখন আমাকে যখন ধাক্কা লেগেছে তখন বুঝি একটু সাইডটা দেন, আপনারা মেয়ে মানুষ দেখতে পাচ্ছেন, এটাই অন্যায়। সাথে সাথে তাকে ফেলে দিয়ে এলো ভেতরে মেরেছে। এদের প্ল্যাটফর্ম থেকেই ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। এ সময় আদালত ৭ জনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৫ জনকে অন্তর্বর্তী জামিন দেন। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর আদালতে হাজির করা হলে অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড় সহ ৫ জনের জামিন মঞ্জুর করে আদালত। আমরা আজকে স্থায়ী জামিনের আবেদন করি বিজ্ঞ আদালতে। স্থায়ী জামিন শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্টে আসামিদেরকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দেন, যেহেতু জামিনের অযোগ্য ধারার অভিযোগ ছিল না। তাছাড়াও শিশু আইনের ২৯ ধারায় আদালতকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে জামিনের আর কি। পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী।